গোয়ালপাড়া জেলার পুপ্রান্তর ধূপধরাস্থিত উচ্চ শিক্ষার প্রাণকেন্দ্র বিকালী মহাবিদ্যালয়ত আহি উপস্থিত হয় গ্রেট ব্রিটেনের এগারী উচ্চস্তরীয় আন্তরাষ্ট্রীয় শিক্ষা বিষয়া। I also have trouble understanding. So, so what I would add is that because you have a class full of people and discussion is very much encouraged, because everybody is reading belek-belek texts, belek-belek papers. কিন্তু কিয় তেও আহি উপস্থিত হয়েছে এই মহাবিদ্যালয়খনত? দরাচলতে উচ্চ শিক্ষা কেন্দ্রিক বিষয়ক ছাত্র ছাত্রীর সঙ্গে মত বিনিময় করবলৈ বিকালী মহাবিদ্যালয়ত উপস্থিত হয় গ্রেট ব্রিটেনের এইগারী আন্তরাষ্ট্রীয় শিক্ষা বিষয়া এলিজাবেথ শর্মান। গ্রেট ব্রিটেনের নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের আন্তরাষ্ট্রীয় শিক্ষা বিষয়া এলিজাবেথ শর্মানে ছাত্র ছাত্রী সকলের সঙ্গে মত বিনিময় করে বিদেশত উচ্চ শিক্ষা কিদরে গ্রহণ করবো পারি সেই সম্পর্কে অবগত করায়। আর আবির দুটাই মানে খুব এক্সাইটেড হয়েছিল, নাম দুটা ফটো দেখা নাই বা ডিটেলস জানা নাছিল, ওয়াও আমিও আমার লড়া ছালী ইউকে স্থিত এগারী এক্সপার্টক ইন্টারন্যাশনাল রিলেশন অফিসার অফিসার বলে কৈছে, গতি আমি লগ পাম আর আমার লড়া ছালী কিছু কথা পাতিব পাৰিব নিশ্চয় সুযোগটা স্যারে আমাক দিছে। গতি উপস্থিত ছাত্র ছাত্রী সকলের সঙ্গে মত বিনিময়ের জড়িয়ে লগতে প্রজেক্টরের সহায়ত বিদেশত অথবা গ্রেট ব্রিটেনত কিদরে উচ্চ শিক্ষা গ্রহণ করব পারি বা ইয়াত কিদরে সফলতা লাভ করব পারি সেই সম্পর্কে বিশদভাবে অবগত করায় ছাত্র ছাত্রী সকল। এই অনুষ্ঠানত বিকালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর মলিনা দেবী রাভার লগতে মহাবিদ্যালয়খনের প্রবক্তা সকল উপস্থিত থাকে। সভার অন্তত বিকালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর মলিনা দেবী রাভায় এই কার্যসূচী রূপায়ণ করার বাবে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে। আর এলিজাবেথ শর্মানের এনে কার্যসূচীয়ে ছাত্র ছাত্রী সকলক উপকৃত করব বলে আশা প্রকাশ করে। মোৰ চ্যানেল পংকজ লিমকা সাবস্ক্রাইব করব আর এনেবর বা বাতরি চাই থাকবলৈ।